আরেকটি ছবি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে, সেই ছবিটা আমি দেখেছিলাম, সেই ছবিটা আমি দেখেছিলাম এবং ছবিটি দেখে মানিককে খুঁজে, তখন কিন্তু মানিকের সম্বন্ধে আমার কোনো ধারণা ছিল না। ছবিটা আমি দেখার পর মানিককে খুঁজে বের করে ওকে ধন্যবাদ দিয়েছিলাম। আমি কতটুকু বুঝি সেটা আমি জানি না, আমার কাছে ভালো লেগেছে, আমি মানিককে বললাম, পরে মনে হয় যে আমি কিছুটা বুঝি। জাতীয় পুরস্কার পেয়েছিল ছবিটা, কি জন্য নাম রে? হ্যাঁ, দুজনা তো, তাহলে আমার কাছে ভালো লাগাটা সঠিক ছিল, কারণ জাতীয় পুরস্কার পেয়েছে। তো মানিক একটা সুপরিচালক, সবসময় সে মানুষের জন্যে সুন্দর চিন্তাধারা তার ভিতরে থাকে চলচ্চিত্র। তো এই ছবিটি কিছু কিছু দৃশ্য আমি দেখেছি, আমাকে মানিক দেখিয়েছে, আমি ওর ছবি ভালো বলে আমাকে ডেকে মাঝে মাঝে দেখায়, অনেকগুলো দৃশ্য দেখেছি এবং আমার কাছে একেবারে মনটা ভরে গেছে দেখে। এবং মানুষের মন ভরুক, মানুষের মন ভরলেই আমার ধারণাটা সঠিক হবে। আমার মনে হয় যারা ছবিটা দেখবে ওদের মন ভরবে। আশীর্বাদ নামটাও সুন্দর, আশীর্বাদ তো আমাদের দেশে এই দুই বাংলাতে হিন্দিতেও শব্দটা ব্যবহার করে, বিশেষ করে মায়েরা বাবারা সন্তানদের আশীর্বাদ করে এবং এই আশীর্বাদের জন্য সন্তানরা উৎফুল্ল থাকে, কখন আমাকে অন্তর থেকে আশীর্বাদ দেবে। তা আমরা মনে করি যে আমার মেধাই শুধু না, আশীর্বাদ খুব প্রয়োজন মানুষের, শুধু মেধা দেন আশীর্বাদের প্রয়োজন আছে। মানুষ যদি আশীর্বাদ করে তাহলে ওটা প্লাস হয়, উপরওয়ালা দেখে যে না সবাই যখন আশীর্বাদ করছে দেখি উপরওয়ালাও দিতে চেষ্টা করে। তো আমি এখানে এবং আমার ইন্টারভিউ যারা দেখছে তাদেরকে বলবো আপনারা আশীর্বাদ ছবিটি দেখবেন। আমি যা বলেছি নিরাশ বোধহয় কেউ হবে না, বেশি বললে আবার পাবলিসিটি হয়ে যাবে, তো পাবলিসিটি আমি করছি না, ছবিটি সঠিক কথাটা আমি বললাম। তো এই তো আর কি, ছবিটি আমাদের প্রযোজক কষ্ট করে, একটি চলচ্চিত্র নির্মাণ করে প্রযোজকের যে কী কষ্ট যায় সেটা আমি জানি, কারণ আমি 25-30টি ছবি প্রযোজনাও করেছি, 300-350 গল্প লিখেছি। ছবি ভালো যাবার জন্য মানুষে অনেক চেষ্টা করে, ভালো না গেলে যে কী কষ্ট, একটি সন্তানকে লালন পালন করে বড় করলে যেই পরে তার যদি কোনো কিছু একটা হয়ে যায় যতটুকু কষ্ট আছে, একটি চলচ্চিত্র বসে গেলেও সেই কষ্টটা ওরকম না, কিন্তু কষ্ট ভীষণ কষ্ট হয়। তো আমার এই প্রযোজক, আমার এই ছোটো ভাই মানে যেন কষ্ট না পায় আল্লাহর কাছে দোয়া করি এবং দর্শকরা দেখুন। এই তো বলে আমি শেষ করছি, ধন্যবাদ।